এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সবার প্রথমে বক্তব্যের শুরুতে আমি ধিক্কার জানাতে চাই, নিন্দা জানাতে চাই, যে আমরা ঘৃণা ভরে আওয়ামী লীগের সভানেত্রী এবং জোর করে ক্ষমতা দখল করে রাখা শেখ হাসিনার এই উক্তিকে, যে তাকে টুস করে পদ্মার কবর থেকে ফেলে দেওয়ার উক্তি আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ করা। এই ধিক্কার যার ভাষা আমাদের জানা নেই, আমরা ভাবতেও পারি না যে একটি দেশের যেমন করেই হোক জোর করে ক্ষমতা দখল করে যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন তার বুক থেকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এই ধরনের সন্ত্রাসী বক্তব্য কিভাবে আসে। পুরো সভ্য দেশের মানুষ এটা কখনো সহ্য করতে পারে না। প্রিয় বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র দলকে, যে তারা সাথে সাথে এর স্বতঃস্ফূর্ত ভাবে গণতান্ত্রিক সমাজে তো চিন্তাই নাই, এই ভাষা ব্যবহার করা যায় না। কিন্তু কেন করেছেন তিনি? তিনি করেছেন এই জন্য যে তিনি এখন নার্ভাস হয়ে গেছেন, তিনি দেখতে পাচ্ছেন যে তার ক্ষমতার দিন শেষ, তিনি দেখতে পাচ্ছেন যে এখন আর তিনি সামনে ক্ষমতায় আসতে পারবেন না, তার তক্তে তাও টলমল হয়ে গেছে। বন্ধু, আজকে শেখ হাসিনা তিনি পদ্মা সেতু করার বড়াই করছেন। পদ্মা সেতু আপনার একার না এবং আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়, জনগণের পকেটের টাকা থেকে যে ট্যাক্স কেটে দিয়েছেন সেই জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মিত। এবং এখানে আপনি যে দুর্নীতি করেছেন তার সমস্ত দুর্নীতির সীমা ছাড়িয়ে গেছে।